শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবু ইউসুফ, পিতার নাম আবাদুর রহমান, মাতার নাম আমিনা খাতুন, গ্রাম দক্ষিণ সোনাবাদ ইউনিয়ন থানা জোড়ালগঞ্জ উপজেলা মিরসরাই জেলা চট্টগ্রাম। আমার বাবা একজন কৃষক, চাষবাস করতো। 1965 সালে গোপালপুর মডেল প্রাইমারি স্কুল থেকে ক্লাস 3 থেকে লেখাপড়া অবসর নিই। আর্থিক দুর্বলতার কারণে মা বাবা আর লেখাপড়া করাতে পারে নাই। তারপরে আমি পাকিস্তান প্রিয়তে চট্টগ্রাম হোটেল ডি ডায়মন্ড এখনো আছে নিউ মার্কেট, ওখানে চাকরি পেশা করি। তারপরে ওখান থেকে আবার বাড়িতে আসি, নিজে কাঠ কাটিছি, লাকি কাটছি, গাছের ফাইল টেনছি, অনেক দুঃখ কষ্ট করেছি। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ আমার মনে অনুপ্রেরণা করে আমি 25 মার্চ কালো রাত্রে যখন বোমা বর্ষণ করে, আমি তখন আন্দরকিল্লা জুমা মসজিদের পাশে একটি দোতলা কাঠের দোতলার উপরে বসে আসিলাম। 26 মার্চ এম এ আন্নার নেতৃত্বে যখন কালুঘাট বাজারগঞ্জ থেকে স্বাধীনতা ঘোষণা করেন, তার পরক্ষণে আমি চট্টগ্রাম 2 নম্বর গেট ইস্ট বেঙ্গল ক্যাম্পের ওইখানে আশ্রয় নিই। ওদের সাথে আমি আলুঘাট ফুলতলা হাই স্কুলে অবস্থান নিই, তাদের সাথে ছিলাম। ওখান থেকে আমাকে একটি হাউসদার নেওয়া ইস্ট বেঙ্গলের তার বাড়ির ছিটাগুন্ডোর পূর্ব পার্শ্বে নায়ক সবিদের গ্রামে আমাকে 2000 টাকা ওর মার জন্য একটি চিঠি, আমাকে 500 টাকা দেয়। আমাকে বলছে আমার মাকে মাফ করার জন্য, মাফ করে দেওয়ার জন্য মা বাবাকে বলবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, জীবনের পাশে দেখলে ফিরে আসবে। সেই ঠিকানা অনুপাতে ওই লোকের বাড়িতে আসি। তখন আমি চিঠিটা দিলাম, এই ইতিহাস বললাম, তাদের টাকাগুলি দিলাম। ওখান থেকে আমি আমার বাড়িতে অবস্থান করি। বাড়িতে আসার পরে আমাদের জানে যারা 3 নম্বর বাসী পূর্ব পাশের মতো ঘর বাড়ি জ্বালা জ্বালা পোড়স ছাড়া এখানে কোনো বসস্থান ছিল না, আমার বাড়ির চিহ্ন ছিল না। তখন আমার একটি বোন, একটি বড় ভাই, আমার বাবা ছিল না, মারা গেছে, আমার মাকে নিয়ে আমরা আবুহাট ভোমাতলিতে চলে যাই। ওখানে চলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম এমতো অবস্থায় থাকা যাব না। মা ভাই ছোট বোন আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে আমরা 3 জন একসাথে আবুরাট হয়ে, আবুরাট থেকে বগিয়াঘাট, বগিয়াঘাট থেকে আদিলপুর হয়ে তাইয়া রোড যাকে বলে তাইয়া রোডের দিকে যাইয়ে আমরা শ্রীনগর যাই। ওখান থেকে কিছু দূর হাঁটার পরে একজন একটা বিএসএফের গাড়ি আমাদেরকে বলছে কই যাবেন। আমাদের একটা ঠিকানা ছিল, আমার সদ্য মামা রিস্তা লাগে
আমি হোসেন কেরানি, উনিও ইউথ ক্যাম্পে হরিণা ইউথ ক্যাম্পে ভাতের ডায়েট। ওইখানে তখন আমি বললাম এই আমরা এগুলি যাব, তখন আমাদের হরিণা ইউথ ক্যাম্পে দায়িত্বে ছিল আমাদের মন্টুবাবু সাহেব আবু তরবের, উনি ছিলেন ইউথ ক্যাম্পে। আমাদের এনায়তুল্লাহ সাপ মিয়া যিনি চেয়ারম্যান ছিলেন উনি ছিল ইউথ ক্যাম্পে। আমরা ওইখানে যাই অবস্থান নেই, আমার ব্রেক ছিল রোশনারা খ, ওইখানে অবস্থান নেই। বিশ পঁচিশ থাকার পরে একটি প্লাটুন সিলেকশন করবে, সিলেকশনের লাইনে খাড়াইলাম। আমি একটু খাটো ছিলাম, বয়স কম ছিল, অনেক কষ্টের বিনিময় সিলেকশন হয়ে মেডিকেলের টিকার পরে নিয়ে গেল তিস্তা ক্যাম্প। ওইখানে ক্যাপ্টেন গোস্বামীর নেতৃত্বে তিস্তা ক্যাম্পে গিয়ে ওইখান থেকে বগাবার ট্রেনিং সেন্টার প্রতিদিন দিন ট্রেনিং দিয়ে ওইখান থেকে আবার রাতের বারোটা সাড়ে বারোটায় আবারও ওয়াপেস হয়। ওয়াপেস হয়ে আসার পরে আমাদেরকে আর ইউথ ক্যাম্পে ঢুকানে আর্মি ক্যাম্পে ঢুকাইছে। ওইখান থেকে বসে থাকার পর আমরা ১৪১ নম্বর একটা প্লাটুন গঠন করলো। আমাদের প্লাটুন কমান্ডারের নাম হক সাহ উর্ফে জনায়, সেকশন কমান্ডার মুক্তিযুদ্ধা হোটেলের মালিক কবির আলাউদ্দিন। আমরা তিনটা সেকশনে ভাগ করে আমরা বাংলাদেশে অবতরণ করার জন্য রেডি হলাম। আমাদের সাথে তখন আমাদের থাল বাটি যাই কিছু ছিল সব আমরা আর্মি নিয়ে পিছনে বহন করে আমরা চলে আসলাম। আমাকে আমাদেরকে আনি রামগড় অবজিৎ সাহেব খরবাতলি একটা জায়গা, ওইখানে আমাদেরকে রাখবো। আমাদের অডিট যারা ছিল ওইখানে বলতেছে লাইন ক্লিয়ার নাই, নেওয়া যাবে না। দুই রাত অবস্থানের পরে যখন রোড ক্লিয়ার হলো আমরা রামগড় রোড ওভারটেক করি। এই আমাদের হনাল্লা ডালার উপরে বড় টিলা বলে জায়গা, ওইখান দিয়ে রাতের অন্ধকারে একে অপরকে এইভাবে ধরে আমরা এই হনাল্লা ডালার এই ঢালার থেকে নামি, ওখানে অবস্থান করি। তখন পর হয়ে যাচ্ছে, এখান থেকে আবার এই যে সত্যিনারের এখন পুলিশ বাড়ি আছে এই মন্দিরের ওখান দিয়ে ভগতির হয়ে তার হয়ে আবুরার যায়। আবুরার জানলে আবার এই ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধাদের, ওইখানে ঘন্টা অনেক রেস্ট করে আমরা মাদ্রাস হয়ে আমরা সৌদা আমাদেরকে নিয়ে গেলো আবুতর কানু কেনুমিয়া সদ্দিদের দক্ষিণ পাশের বাড়ি কানুডিলের বাড়িতে আমাদেরকে শেল্টার দিল। আমরা আবুতর যাইতে যারা জানেন পুরানা ছিলেন একটা গ ছিল বড় একটা সরা, সরার উপরে সব কুমির খেত ছিল, ওই কুমির খেতের ভিতরে কুশের খেতের ভিতরে আমরা অবস্থান নিই। পাঞ্জাবের গাড়ি ঢুকতেছে, আমরা গ্যানেট চার্জ করার জন্য প্রস্তুতি নিই, আমাদের কমান্ডার অফ করে, কারণ আমরা যদি গ্যানেট চার্জ করি আমরাও বাঁচতে পারবো না। তখন আমরা কানুই কেনুমিয়া সদীর্ঘ উত্তর পাশে যাই। আমাদের মেইন ফাইটিং বড় অপারেশন একদিন হয়েছে সব ভোর ৬টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। যেই অপারেশনের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্লাটিন খোয়াই আমাদের সিরাজ দারোগার ছেলে মেটাছড়া সবুজ, উনি নাই মারা গেছে। আবু তরব বাজারে চতুর্দিকে কভারিং দিয়ে আমরা অপারেশন শুরু করি। তখন ওরা পাঞ্জাবিরা চলে আসে, আসি দেখি রক্তের সব দাগ দেওয়ালে দেওয়ালে। কয়জন মারা গেছে সেটা আমাদের বলা বাহুল্য, আমরা বলতে পারবো না। একটা দিক পাঞ্চার হয়ে ওইখানে পরে আছে ৮ দিন পরে ৮ই ডিসেম্বর মিরসইদানা হানাদার মুক্ত হয়। ২৬শে ডিসেম্বর আমি আমাদের সদ্য মারা উনি আমাদের চিন্তিত জাফর সাহেব ওইদলক কমান্ডার এফনান এবং কি শাহ আলম ওনাদের নেতৃত্বে আমাদের থানা কমান্ড ছিল, থানা তিন মাস পর্যন্ত ওনারা পরিচালনা করছে, ওনাদের কাছে আমাদের হাতিয়ার আমরা ওইখানে জমা দিই। ওইখান থেকে বাড়িতে চলে আসি, তারপরে সবাই আবার চলে যাই ফাটিয়ারি আর্মি ক্যাম্পে কনফার্মমেন্টে। ওইখানে কর্নেল ওসমানের একটা সার্টিফিকেট একটা কম্বল দিল ১০০ টাকা নেয় ২০০ টাকা মনে পড়ে না দিল, ওইখান থেকে বাড়িতে চলে আসি। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে
আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।